তো কন্ট্রাক্ট ফর্ম 7 এর প্লাগইনের নাম শুনছিলাম তাই না? আচ্ছা এর ভিতরে আমরা কাজ করি, পেজ বানাই। নিউটা পেজ বানাই, এখান থেকে পেজ নেন। অ্যাড নিউ যান, সেভ দেন। এটাকে দেখেন, আমরা দেখেন কিছু শো করে কাজ করতে পারি। এটা মেনুতে সেট করে দিয়ে দিতে পারি। এটারে এখান থেকে যান, মেনুতে যান, এটা বাদ দিয়ে সেভ করে দিলাম। এখানে গেলে কিছু শো করবে না তাই না? আমি যাচ্ছি, এখানে একটা ফর্ম থাকবে, কন্ট্যাক্ট ফর্ম। আচ্ছা আমরা একটা কাজ করি, এভাটা থ্রির মধ্যে যাই। কন্ট্যাক্ট লেখা আছে কোথাও? পেজ দেখেন তো, কন্ট্যাক্ট লেখা আছে। আচ্ছা এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের, মনে করেন এটা একটা কন্ট্যাক্ট ফর্ম। আচ্ছা মানে হচ্ছে কি, এরকম জিনিস শো করবে আমাদের থিমের মধ্যে, যে কোনো ডিজাইন আমরা ইচ্ছা করলে শো করতে পারি, যে কোনো ডিজাইন। আচ্ছা সেজন্য কন্ট্যাক্ট ফর্মের জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। এখান থেকে প্লাগইনসে যান। আচ্ছা বুঝতে পারছেন তো নাকি? এখানে যাওয়ার পর অ্যাড নিউতে যান। এখানে লিখে সার্চ দেন কন্ট্যাক্ট, ধরুন রয়েছিল এই পেজে। আর সমস্যা নেই, আমরা সার্চ দিই, সার্চ দিয়ে যদি আচ্ছা থাক, সমস্যা নেই। এইটা কি আমাদের প্লাগইন তাই না? 1 মিলিয়ন প্লাস, কিন্তু প্লাগইনটা ফ্রি। এই প্লাগইনটা দিয়ে আপনাদের ম্যাক্সিমাম টাইমেই কাজ করতে হবে এই প্লাগইনটা দিয়ে। আচ্ছা এটা ডাউনলোড হচ্ছে, হতে থাক। আচ্ছা হয়ে গেছে, এখন এটা কী করব? এখন দেখেন এখানে কিন্তু কিন্তু কোথায় লেখা নেই কন্ট্যাক্ট ফর্ম বা কিছু এরকম ধরনের কিছু লেখা নেই এইদিকে। এটাকে অ্যাক্টিভ করেন, তাকান এদিকে। আসছে কিছু? আচ্ছা এবার এখান থেকে কন্ট্যাক্ট ফর্মে যান। যাওয়ার পর অটোমেটিক্যালি একটা কি বানানো আছে, এটা যদি আমরা এই যে শর্টকাটটা কপি করি, কপি করে কোথায় আছে এই যে আমাদের কন্ট্যাক্ট আস পেজের মধ্যে যদি বসায় দেই, বসায় সেভ দেই, তাহলে এখানে চলে আসার কথা তাই না? দেখি আসে কিনা। আসছে
নাম, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট সেভ দেন, তাহলে চলে যাবে, বলছে এগুলো পূরণ করতে হবে। আচ্ছা, এই যে কন্ট্যাক্ট ফ্রেমের কাহিনি, বাট কথা হচ্ছে আমি এরকম করে শো করাবো না, আমার তো নিজস্ব মতো শো করা তো লাগতেই পারে, তাই না? সেক্ষেত্রে কীভাবে করবো? অনেক অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে, দেখবেন এইভাবে কন্ট্যাক্ট ফ্রম সেভেন প্লাগ ইন দেখা যাচ্ছে ডিজাইন শেষ। আসলে আমার তো একটা কাস্টম ডিজাইন লাগতে পারে না, তখন কী করবো? সাপোজ আমার লাগবে কোনটা, এই এভারের এই ডিজাইনটা লাগবে, এই ডিজাইনটা লাগবে, এখান থেকে কী করবো আমরা? ইনস্পেক্ট এলিমেন্টে যান। আচ্ছা, ইনস্পেক্ট এলিমেন্টে যাওয়ার পর এখান থেকে ফর্ম লেখা আছে, কোথায় ফর্ম লেখা আছে না? তাহলে ফর্মের মধ্যেই তো সাধারণত ফর্ম থাকে, আমরা জানি। রাইট বাটন ক্লিক করেন, একদম উপরে চলে যান, দেখেন কোথাও এডিট এইচটিএমএল লেখা আছে কিনা, আছে, এখানে যান। যাওয়ার পর টোটালারে কন্ট্রোল এ, কন্ট্রোল এ মানে সিলেক্ট করলেন, কন্ট্রোল সি কপি, এইখানে নিয়ে যান, কোথায়? এইখানে নিয়ে যাওয়ার পর এখানে বলছে দান করো, দান করার দরকার নেই, আমরা আমাদের টাকা পয়সা নেই এখন, রোজা রমজানের দিন যদি দান করলে সব অনেক বেশি। আচ্ছা, অ্যাড নিউতে যান, এখানে লেখেন কাস্টম ফর্ম ফর আমাদের, নাকি? আচ্ছা, এখানে টোটালটা ধরেন, ধরে কন্ট্রোল এ দেন, তারপরে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে সেভ মানে বসাই দিলাম এটা। আচ্ছা, এবার সেভ দেন, সেভ দিয়ে ফেলছি তো। আচ্ছা, দেওয়ার পর এখানে দেখেন কিছু লেখা আসছে, এই লেখাটাকে কী করবো? এই দেখ শর্টকাটটা, নতুন শর্টকাট জেনারেট হয়েছে, এটাকে কপি করেন, কপি করে এখানে বসাই দেন, ওটার পরিবর্তে এবার সেভ দেন। সেভ দিলেই কিন্তু কাজ শেষ না, আরও অনেক কাজ বাকি, দিয়ে ফেলছি তো। এখন এখানে যান, যাওয়ার পর এখানে রিলোড দেই, আসছে ডিজাইন, আসছে ওর মতো ডিজাইন পাইছে, কালারটা পায় নাই, কারণ কালার এরকম কালার করে দেওয়া আছে, এই জন্য কালার পাওয়ানো যাবে, ব্যাপার না, এই কালারই পাওয়ানো যাবে, কালার চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এখন কি করতে পারছি আমরা? ডিজাইন কিন্তু করতে পারছি, বাট এটা কি এখন ডাইনামিক হয়েছে? এখানে জিনিসপত্র লেখলে হয়তো আসতেও পারে, হয় না? কাজ হচ্ছে না, কারণ এখানে আমি ঠিকঠাক মতো করি নাই। এখন এখানে যখন যাবেন খেয়াল করেন, এটা দুই তিনটা বুদ্ধি আছে। নাম্বার ওয়ান, আমার একটা ইনডেক্স ডট এইচটিএমএল ফাইল আছে না, এটা ওপেন করেন। আচ্ছা, বাদ দেন, কাজ করি আমরা, এর ভিতরে একটা ফাইল নেই, মানে এটা অন্য কেউ কীভাবে করে জানি না, আমি এইভাবে করি, আমার সিস্টেমে দেখাচ্ছি আপনাদের। সাপোজ ফর্ম ডট এইচটিএমএল, এটাকে অন করেন, যে কোডটা আমি রাখছি না এই কোডটারে কাট করেন, কাট করে মতো বসায় দেন, সেভ দেন। আচ্ছা, দেওয়ার পর একদম এলোমেলো অবস্থা আছে না, খুব ঝামেলা না? আচ্ছা, কাজ করে মিনিফাই করা আছে। আচ্ছা, এইচটিএমএল ফরম্যাটিং, টুলস, এইচটিএমএল ফরম্যাটিং টুলসে যান, এবার এইখানে যান, এখানে যাওয়ার পর এইটাকে টোটালটাকে ধরেন, কাট করেন, কাট করে এখানে বসায় দেন, মনে থাকবে? বসায় দেওয়ার পর আচ্ছা, এখন এইচটিএমএল ফরম্যাট, ফরম্যাট এইচটিএমএল যান, শুনুন চলে আসছে, এটা ধরেন, আচ্ছা এটা কপি করা যায়, সিলেক্ট অল কপি, এখানে বসায় দেন, আসছে? এখন এখানে দেখেন ফর্মের মধ্যে কোনো ক্লাস আছে নাকি? ক্লাস আছে, যদি থাকে তাহলে থাক, দরকার নেই ডিলিট করে। এখানে এখানে এটাতে ডিপ বানায় দেন, এটাতে ডিপ বানায় দেন, এটারেও ডিপ বানায় দেন, আর এই ফার্স্টে অ্যাকশন মেথড এটা বাদ দিয়ে দেন, মনে থাকবে?
অথবা এটা কাজ করতে পারেন, টোটালটা ফর্মটা যেখানে ছিল ওইটুকু বাদ দিয়েই এটুকে কপি করেন, কপি করে এর ভিতরে রাখেন। আচ্ছা বুঝতে কষ্ট হচ্ছে সবার? হ্যাঁ আচ্ছা, এবার সেভ দেন। সেভ দেওয়ার পর আমরা দেখবো ফর্মটা বাদ দেওয়ার পর কোনো ঝামেলা হয় কিনা। এখন সেভ দেন, এটা রিলোড দেন, এই পেজ তাই না? ঝামেলা আছে নাই তাই না? ফর্মটা বাদ দিয়েও ঝামেলা নাই, তাহলে আমাদের কাজ অনেকটা কমে গেছে। তাহলে এটুকু বাদ দিয়ে দেন। এখানে কত কিছু আছে দেখেন, এগুলা অনেক জিনিসপত্রই আছে। কাজ করি আমরা, এটা একটু মানে ম্যানুয়ালি ফরম্যাটিং করি, ফরম্যাট করি, তাছাড়া নর্মালি ফরম্যাট হয় নাই। আচ্ছা সমস্যা নেই, এমনি থাক। আমার সাজা নিচ্ছি আর কিছু নেই। ইনপুট, এখানে একটা ইনপুট সেকশন, এখানে টিপ। আচ্ছা এখানে দেখেন ফার্স্টে কি আছে, একটা ইনপুট আছে তাই না? ইনপুট কোনটা? এইটা নেম। রিকোয়ার্ড নেম কোথাও লেখা আছে? প্লেস হোল্ডার কই? এই যে এটা। এখানে আসলে এত জিনিসপত্র আমাদের দরকার নাই, ইনপুট একটা। দেখেন শেষ হয়েছে কোথায় ইনপুট? এখানে একটা ইনপুট, এখানে শেষ হয়েছে, দুইটা ইনপুট শেষ। আর কিছু না, এখানে তিনটা ইনপুট তাই না? একটা দুইটা তিনটা, দেখা যাচ্ছে? এখানে কোন ইনপুট আছে? টেক্সট থ্রি আছে এখানে তাই না? টেক্সট থ্রির পর এইগুলা, এগুলো আজে বাজে জিনিসপত্র, এগুলো না রাখলেও সমস্যা নাই, এইটা না রাখলেও সমস্যা নাই। এখানে টেক্সট থ্রি যেটুকু আছে এরপরে এটুকু বাদ দিয়ে দেন, মনে থাকবে? নর্মালি একটা প্লাগইন ইনস্টল করা আছে, এই প্লাগইন থেকে আসছে এটা, এই যে এটা একটা এক্সটেনশন অ্যাড করা আছে, এই যে এটা, এটার কারণে পাইছে। তারপর আমরা দেখবো যে এটার কারণে আসলে ঝামেলা যদি না হয়ে যায় তাহলে আমরা রাখবো, সমস্যা নেই, হওয়ার কথা না। আচ্ছা তাহলে কয়টা ইনপুট ফিল্ড? একটা দুইটা তিনটা তাই না? আচ্ছা এইগুলারে ফরম্যাটিংয়ের মধ্যে আমার আবার ঢুকাই তো দেখি কী হয়, ফরম্যাটিংটা চেঞ্জ হয় কি না। এখন শুধুমাত্র ছেড়ে গেছে, এবার সিলেক্ট কল করেন, কপি করেন, আবার এর মধ্যে রাখেন, দেখে এখন ঠিক মতো আছে দেখেন তো? এটা একটা ইনপুট ফিল্ড, এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট তাই না? এর ভিতরে টেক্সট এরিয়া, এর মধ্যে কী আছে? সাবমিট। আমরা জানি তো এগুলো, দেখছি আগে থেকে তাই না? জানি না, আমরা ইনপুট ফিল্ডও দেখছি আগে। এটা টাইপ কি? টেক্সট। এটা ইনপুটের নেম কি? আচ্ছা এই জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো রাখেন। তারপরে যে আমাদের ফর্মটা যেখানে রাখছিলাম সবগুলাকে বাদ দেন, বাদ দিছি। আচ্ছা দেওয়ার পর সেভ দেই। এখন এখানে কি আছে টাইপ দেখেন তো, ফার্স্টেরটা কি? টেক্সট, টাইপ টেক্সট। এখানে যাওয়ার পর এই যে টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পর বলতেছে তোমার প্লেস হোল্ডার আছে কিনা, প্লেস হোল্ডার আছে আমার, নাম কি? নেম রিকোয়ার্ড, এই কথাটা তাই না? এই কথাটা নিয়ে আসেন, নিয়ে আসে এখানে প্লেস হোল্ডার কই আছে? এখানে ডিফল্ট ভ্যালুতে বসান, এখানে বসান, বসানোর পর যদি এটা প্লেস হোল্ডার হিসেবে শো করে তাহলে এখানে ক্লিক করবেন, ইউজ দিস টেক্সট অ্যাজ দ্য প্লেস হোল্ডার অফ দিস ফিল, মনে থাকবে? আচ্ছা এইটা যদি রিকোয়ার্ড ফিল হয় তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন, এই যে এখানে। তাহলে রিকোয়ার্ড অলরেডি করা আছে এখানে, দেখেন এই যে লেখা আছে কি? নেম রিকোয়ার্ড, মানে এখানে যদি কোনো ভ্যালু না দেন তাহলে সাবমিট করা যাবে না। আচ্ছা হয়ে গেছে। এখন আইডিয়ার ক্লাস আছে নাকি দেখেন,
যেমন দেখুন আইডি আছে, ক্লাস আছে, ক্লাস আছে তাই না? এটা হচ্ছে ক্লাস, ক্লাসটা নেম। আইডি আছে ভিতরে, আইডি আছে তাই না? আচ্ছা আইডিও আছে, এখানে ক্লাস দেন, এখানে আইডি কি আছে? অথর। এরাও নিয়ে আসেন। এখন এখানে যে ভ্যালুটা আছে, এখানে যে ভ্যালুটা আছে, ভ্যালুটা কপি করেন, মনে থাকবে? কপি করে এখানে ইনপুট ফিল্ড আছে না, ইনপুট ফিল্ডটা টোটালটা বাদ দেন, বাদ দিয়ে এখানে বসিয়ে দেন। বুঝতে পারছেন? আচ্ছা এইবার এটা বাদ দেন, বাদ দিয়ে আবার সেভ দেন। হয়তো অনেক টিউটোরিয়াল থাকতে পারে এর চেয়ে অনেক সহজভাবে দেখাচ্ছে, বাট আমি আমার এখানে সেভ করে, আচ্ছা এখানে সেভ করে করা যায়, বাট আমি ওখান থেকে করে নিচ্ছি আমার সুবিধার জন্য আর কি। এর যে সুবিধা মানে সহজ করে অনেকে দেখাতে পারে, বাট আমি এইভাবে নিজে করি প্লাস নিজে দেখাই আর কি। তাহলে ঝামেলারা ভালো, এখানে ফরম্যাট আকারে থাকে তো। আচ্ছা এখানে কি আছে ইনপুট টাইপ কি আছে? টেক্সট। এখানে অবশ্যই সেভ করে নিতে হবে, নাহলে কিন্তু ঝামেলা হবে, একবার সেভ দিতে হবে। হ্যাঁ তারপর এখানে টাইপ টেক্সট আবার ক্লিক করেন। এখানে কোনো কিছু আছে দেখেন তো? ক্লাস নেম, এখানে ক্লাসটা নেন, ক্লাসটা কই রাখবো? এখানে আইডি কই রাখবো? এইটা আইডি। এখানে এখানে কোনো প্লেস হোল্ডার আছে? আচ্ছা আছে। কপি করেন, এখানে বসিয়ে দেন, এখানে বসিয়ে দেন, ঠিক আছে। রিকোয়ার্ড, এটাকে কী করবো? কপি করবো, এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এখানে বসিয়ে দেন। কি শেষ? তারপরে কি আছে? একটা এটা টাইপ টেক্সট তাই না? যদি একই টাইপ থাকে তাহলে পরবর্তী টাইপে যাওয়ার আগে অবশ্যই সেভ দিতে হবে একটা, নাহলে আমাদের এই নেমটা চেঞ্জ হবে না। নেম চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা নেম চেঞ্জ হচ্ছে। এখানে টেক্সট 700 এখানে 880, যদি সেভ না দিতেন তাহলে দুইটা একই থাকতো, যার কারণে ভ্যালু একই রকম হলে সমস্যা হতো। আচ্ছা এখন আবার সেভ দিয়েছেন, আবার কি আছে? টেক্সট, আবার টেক্সটে ক্লিক করেন। আচ্ছা এখন এখানে কি আছে? ক্লাস এটা তাই না? ক্লাস প্লেস হোল্ডার সাবজেক্ট, এটা কি রিকোয়ার্ড? রিকোয়ার্ড না তাই না? তাহলে এখানে বসায় দেন আর প্লেস হোল্ডার দিয়ে দেন, রিকোয়ার্ড না, কিন্তু আমি রিকোয়ার্ড করবো না এখানে। এইবার কি আছে? আইডি ইউআরএল। আচ্ছা শেষ আমার তাই না? এটাকে কপি করেন, কপি করে টোটাল ইনপুটটা বাদ দিয়ে এখানে বসায় দিবেন। তারপরে কি আছে নিচে? নিচে ইনপুট কোন ফিল্ড আছে? টেক্সট এরিয়া আছে তাই না? টেক্সট এরিয়া। আচ্ছা এখন এখানে টেক্সট এরিয়া নামে কিছু আছে নাকি? আছে, কই? এই যে এখন সেভ না দিলেও পারেন, সমস্যা নেই, টেক্সট এরিয়াতে ক্লিক করেন, ক্লিক করবেন। এটা কি রিকোয়ার্ড ফিল? প্লেস হোল্ডারে কিছু লেখা আছে? প্লেস হোল্ডারে মেসেজ, রিকোয়ার্ড না, প্লেস হোল্ডারে লিখে দেন এখানে ডিফল্ট ভ্যালু প্লেস হোল্ডার। আচ্ছা এটা ক্লাস আছে কোনো? ক্লাস আইডি কই? আইডি কমেন্ট। আচ্ছা আর কিছু দরকার নাই আমাদের আপাতত, এটাকে কি করবো? কপি করবো, কপি করে জাস্ট টেক্সট এরিয়া বাদ দিয়ে এখানে বসায় দেব। শেষ, লাস্টে কি আছে? ভ্যালু, আচ্ছা এখানে সমস্যা নেই, এখানে একটা ক্লাস, এটা এটা একটা ক্লাস, এখানে এখানে স্পেস দেওয়া মানে এটা আলাদা ক্লাস। কোনটা কোনটা? এখানে 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 হাইফেন দিছে কেন? এটা হাইফেন দেওয়া একই কথা আর আন্ডারস্কোর দেওয়া একই কথা, কিন্তু হাইফেন না দেওয়াটাই ভালো, আন্ডারস্কোর দেওয়াটাই, হাইফেন দেওয়াটাই স্ট্যান্ডার্ড, ক্লাসের মধ্যে হাইফেন দেওয়াটাই স্ট্যান্ডার্ড। হ্যাঁ
এবার এটা কপি করেন। কপি করার পর সাবমিট না সাবমিটে ক্লিক করেন। ক্লাস দিয়েছিলাম না, এটা ক্লাসে বসিয়ে দেন। ভ্যালু সাবমিট ফর্ম, এখানে লেভেলের মধ্যে থাকবে ভ্যালু। এখানে আইডি কিছু আছে না, দেখেন সাবমিট। কপি করেন, কপি করে কোথায় বসাবেন? তার লেভেলটা বাদ দেন, শেষ। জাস্ট এইটুকু আমরা কপি করব, কপি করে কোথায় বসাবো, শেষ। মানে এখানে দেখে যদি করতাম তাহলে তো, কিন্তু বাট ওখানে দেখে আলাদা, এটা দেখে দেখে আমি করছি। আচ্ছা এবার সেভ দেন। সেভ দেওয়ার পর আমরা এখানে গিয়ে দেখি ঠিকঠাক মতো আছে কিনা সব। সব ঠিকঠাক মতো না, অ্যাকাউন্ট খুব আমরা কিছু ক্লাস বাদ দিছি মনে হয় বা ওই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওইটা দিলে ঠিকঠাক মতো শো করতো, প্লাস আমরা এখান থেকে ঠিকঠাক মতো শো করতে পারবো, যখন সিএসএস ঠিক মতো শিখবো ঠিকঠাক মতো শো করতে পারবো। আচ্ছা এখন এখন যদি জিনিসপত্র দেই আমরা, নাম লিখি সাবমিট করি, এখন দেখেন ভিড় হচ্ছে। থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ট। হ্যাঁ এরা লোকাল হোস্ট থেকে সেন্ড হয়ে গেছে, মানে লোকাল হোস্ট থেকে নর্মালি সেন্ড হয় না, সব কিছু ভ্যালিড দিলে সেভ হয় না। আর লোকাল হোস্টের মেইল সেন্ড করার মতো ক্ষমতা নাই, এটা লাইভ সার্ভার হলে সেন্ড হয়ে যেত। সেন্ড কোথায় হতো? কোথাও হতো না, কারণ আমি এখনও বলি নাই কোথায় সেন্ড হবে। এখানে মেইলে যান, এই যে এই মেল অ্যাড্রেসে সেন্ড হয়ে গেছে। এখানে ভ্যালিড মেল অ্যাড্রেস দেন, এটা হচ্ছে মেল অ্যাড্রেস দিলাম, এখানে সেভ হবে, এখানে যাবে সেন্ড হবে যদি লাইভ হয় সার্ভারটা। আচ্ছা এখন একটা মেসেজ বডি আছে, এটা হচ্ছে মেসেজ বডি। মেসেজটা শো করবে কীভাবে? যার কাছে যাবে শো করবে না, ইওর নেম। এখন দেখেন এখানে নেম নামে আমার এর মধ্যে কিছু ছিল কি না, নেম নামে কিছু ছিল। এই যে কত, এটা কপি করেন, কপি করে এটা নেম না, এটা বসায় দিবেন কোথায়? এই যে এখানে অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, তাহলে ডাইনামিক হবে না, কিন্তু নাহলে ডাইনামিক হবে না। এখন ইওর মেইল, এখানে কোনো মেইল অপশন ছিল কি না, ছিল, এই যে এটাই, এটা কপি করেন, কপি করে এই যে এখানে বসায় দেন, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে। বোঝা গেছে? এখন ইওর সাবজেক্ট, সাবজেক্ট আমি কিছু ছিল আমাদের এখানে, সাবজেক্ট ছিল। এখন কি করবো, এখান থেকে সাবজেক্টটা নিয়ে আসি, এই যে সাবজেক্ট, এটা এটা সাবজেক্ট, কপি করেন, কপি করে এই এখানে বসায় দেন কোথায়। প্লাস আপনি যদি চান সব মেইলের মধ্যে একই সাবমিট, একই সাবজেক্ট থাকবে, তাহলে এখানে সেভ করতে পারেন স্ট্যাটিকভাবে। এই মেইলটা অঙ্ক জায়গা থেকে আসছে, হ্যাঁ, তাহলে এখান থেকে ডাইনামিকভাবে সে যেখানে যে আপনাকে মেসেজটা মেইলটা দিবে বা যে কন্ট্যাক্ট ফর্ম এখানে যা লিখবে সেটাই শো করবে আপনার মেইলের মধ্যে। এখানে মেসেজ বডি, মেসেজ বডির মধ্যে কি আছে, টেক্সট এরিয়া, যেখানে দেওয়া আছে অলরেডি, ইচ্ছা করে আমরা এখান থেকে কপি করতে পারতাম। কপি করেন, এখানে বসিয়ে দেন, তাহলে কি এই এখানে যা লিখবেন সেটাই শো করবো ওখানে। এবার নিচের দিকে, এখানে ইচ্ছা করলে এগুলো বাদ দিয়ে রাখতে পারেন, আপনার ইচ্ছা, বুঝতে পারছেন? হচ্ছে আমাদের কাজ শেষ, এখন এটা টোটালি ডাইনামিক। এখন এখান থেকে আরও অনেক কিছু সেট করা যায়, ইচ্ছা করলে আলাদা অ্যাড করতে পারেন, আলাদা অ্যাডাস্টমেন্টের জন্য কিছু অ্যাড করতে পারেন, ইউজ ইমেইল আরেকটা, মানে আরেকটা মেইলের জন্য অ্যাড করতে পারবেন, মানে সিসি হয় না, সিসির জন্য। আচ্ছা ইউজ ইমেইল টু, আচ্ছা এই হয়ে গেল। এখন আমি যেখানে সেভ দিয়ে দিলাম ইনফরমেশন দেওয়ার পর, নর্মালি যদি সেভ দেন তাহলে হবে না, বলবে তোমার বাদ আছে, এগুলো ঠিকঠাক মতো দাও,
এটা ঠিক মতো ঠিকঠাক মতো দিলেন, এটা ঠিকঠাক মতো দিলেন, এটা ঠিকঠাক মতো দিলেন, এটা ঠিকঠাক মতো দিলেন। দেওয়ার পর এখানে লেখা হচ্ছে, এই লেখাটা কোত্থেকে কোত্থেকে আসে বুঝি নাই। আমি তো বললাম এখানে দেখাবে, বাট ইমেল যাবে না লোকাল লোকাল সার্ভারে, কিন্তু লাইভ সার্ভারে ঠিকই যাবে। এই লেখাগুলো দেখাচ্ছে না, এগুলো আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে মেসেজিংয়ে যান, যাওয়ার পর কী লেখা আছে এখানে, থ্যাংক ইউ ফর ইয়ার মেসেজ। এখানে থ্যাংক ইউ ফর ইয়ার মেসেজ এখানে লিখে দেন আপনার ইচ্ছা মতো। মেসেজ গেছে লিখে দিলেন, আপনি মুড়ি খান দিয়ে দিলাম। এখন দিলে এটা শো করবে, এখন সেভ দেন, মেসেজ গেছে আপনি মুড়ি খান। আচ্ছা এখান থেকে আরো অনেক জিনিসপত্র সেট সেট করা যায়, বুঝতে পারছেন? কন্ট্যাক্ট ফর্ম 7